শুধু দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন টোয়েন্টিফোর টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন টোয়েন্টিফোর অ্যানালিসিস অনুষ্ঠানে আমরা আজ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব। রাশিয়া, সিরিয়া এবং হেলথ কেয়ার বিল এবং সুপ্রিম কোর্ট, আরও অনেক কিছু থাকবে। এর সাথে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, চলুন সবার আগে তাদের পরিচয় জেনে নিই। আমাদের সাথে আছেন কাজী সৈয়দ হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক, ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী এন মজুমদার, ধন্যবাদ আপনাকে আসার জন্য। থ্যাংক ইউ আমাদেরকে দাওয়াত করার জন্য। শুধু দর্শক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবো বলে জানালাম আপনাদেরকে, কিন্তু চলুন সবার আগে সম্প্রতি ঘটে যাওয়া লন্ডন টেরর অ্যাটাকের একটি তথ্য আমাদের হাতে আছে, সেই বিস্তারিত তথ্য আমরা চলুন দেখে আসি। পার্লামেন্ট ভবন ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলার পর গ্রেনফেল টাওয়ারের আগুনের শোক কাটিয়ে না উঠতেই আবারও হামলার শিকার হলো লন্ডন। এবার লক্ষ্যবস্তু বানানো হয়েছে মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরতে থাকা মুসল্লিদের। রোববার তারাবির নামাজ শেষ করে ঘরে ফেরার সময় ফিন্সবারি পার্ক মসজিদের সামনে মুসল্লিদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারী ছিলেন তিনজন, চালককে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। And the van literally turned left with no indication, with no even, like, suddenly, just deliberately it left and they just hit the people. And one of them, he was under the van, people were gathered around the van to actually lift the van up to get this guy out the van, from under the van. ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরিজা মে এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সাথে এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান জেরেমি কর্বিন ও মেয়র সাদিক খান। এই ঘটনাকে ইসলামপ্রীতির সহিংস প্রকাশ হিসেবে বর্ণনা করে ব্রিটেনের মসজিদগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছে কাউন্সিল। এর আগেও এই মসজিদে হামলার ঘটনা ঘটে, তবে এবারের ঘটনাকে বড় ধরনের হামলা হিসেবেই দেখছে লন্ডন পুলিশ। We are keeping an open mind. This is being treated as a terrorist attack and the counter-terrorism command is investigating. This was an attack on London and all Londoners and we should all stand together against extremists whatever their cause. মুসলিমদের প্রতি বিদ্বেষ থেকে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার প্রতিবাদে ফজরের নামাজ মসজিদের বাহিরের রাস্তায় আদায় করেন স্থানীয় মুসলমানেরা। সাগর হোসেন, টিভিএন 24 নিউজ ডেস্ক। দেখলাম এই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের দুজন অতিথির সাথে। কাজী হাসান, আমরা দেখলাম, এমনি কমেন্টস না? এটা অনেকেই ভাবত যে এরকম একটা কিছু হবেই, হতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ এই এর আগে তিনবার অ্যাটাক হলো লন্ডনের উপরে, ম্যানচেস্টার থেকে শুরু করে তারপরে দুবার। কিন্তু শুধু এটাই না, এতে ভার্জিনিয়াতে একটা টিনেজার মেয়ে রিসেন্টলি, হ্যাঁ, তাকে একজন মাল হিজাব পরা ছিল। তো এই এই এইগুলি মানে প্রতিশোধ এখন হবে। এখন এটার জন্য যদি আমরা খুব বেশি উত্তেজিত হই, যখন ফ্রান্সে বাস্তিল যেতে মনে করেন যে একজন ট্রাককে নিয়ে 100 ফ্রেঞ্চ লোককে মারলো, হ্যাঁ, তো সেটা এখন এই এই একজন লোক মারা গেল, এখানে ভার্জিনিয়াতে একজন মারা গেল, আমরা এত দুঃখিত, চিন্তিত হবার কথা। কিন্তু আমাদের বুঝতে হবে যখন 100 লোককে মারে, আমাদের তখনও তখনও কথা বলা উচিত, এখনও কথা বলা উচিত। দুটি নিন্দনীয় অপরাধ, হ্যাঁ, এবং দুটি ঘৃণ্য অপরাধ। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত দুঃখজনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ইসলাম বিরোধী একটা শক্তি কাজ করছে এবং রিসেন্টলি এরা ওপেনলি যুক্তরাষ্ট্রে ইসলাম বিরোধী একটা মোর্চা গড়ে উঠছে। তো এইটাকে আমরা আমরা এমন এভাবে নিতে হবে, আমরা এটা প্রতিশোধমূলক যদি আমরা হয়ে যাই তাহলে টু এসকেলেটেড দি ভায়োলেন্স, এর জন্য আমরা আমাদেরকে সহনীয় হইতে হবে, নমনীয় হইতে হবে এবং আমরা বুঝাতে হবে ইসলাম ইটসেলফ ইজ অ্যাগেনস্ট দি টেরোরিজম।
আমি গতকালকে আমরা আমাদের আমরা মুসলমানরা দেখাইতে হবে যে আমরা সংবেদনশীল, আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে বুঝাইতে হবে যে উই বিলিভ অন পিস, উই ডোন্ট বিলিভ অন রিটালিয়েশন। এই প্রসঙ্গে আমি আরেকটি প্রসঙ্গ আপনার কাছে তুলে নিয়ে আসতে চাই। আমি জানি আপনি ব্রঙ্কসে খুব সক্রিয় উইথ এগেইনস্ট দ্য হেট ক্রাইম, এন্ড আপনি খুব সক্রিয় উইথ লোকাল কংগ্রেস পিপল এন্ড সেনেটার্স, সবার সাথে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, এবং আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সবাইকে চেষ্টা করেন অংশগ্রহণ করানোর জন্য। আমরা জানি সে বেশ কিছু কয়েকটি হেট ক্রাইম সেখানে হয়ে গেল, এই ব্যাপারে আপনি যদি রিসেন্ট যেটি হয়ে গেল সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, বা কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ধরনের যে প্রিভেনশনের ব্যাপারটা? ফার্স্ট অফ অল, যতগুলো হেট ক্রাইম হয়েছে, ইন ইচ এন্ড এভরি ইনসিডেন্ট দি কালপিট পারপেট্রেটর অ্যাকিউজড পারসন ওয়াজ ব্রট টু দি জাস্টিস, ওয়াজ অ্যারেস্টেড। এবং আমরা অ্যাজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট উই থিঙ্ক উই ডিড 100% অফ আওয়ার জব। আমরা পুলিশ ডিপার্টমেন্ট, ইলেক্টেড অফিসিয়াল, কমিটি অ্যাক্টিভিস্ট, ফেথ বেসড লিডার সবাইকে একসাথে করেই ইন্টারফেইট করছি এবং সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে ইট ইজ এ ক্রাইম এগেনিস্ট অল ব্রঙ্কস, অল মুসলিম, অল হিউম্যানিটি। রিসেন্টলি যেটা আমাদের মুন্সি মিস্টার মুন্সির এগেনিস্ট যে মারা হয়েছে, আমি এইভাবে বলেছি যে দেখেন, হিটিং মুসলিম অ্যাজ এন ইমাম ইজ হিটিং দি সিম্বলিক সিম্বল অফ ইসলাম আমাদের সবাইকে এবং ব্রঞ্জবাসীকে। ব্রঞ্জ বলতে আমরা বুঝাই মুসলমান, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ, ইভেন কি উই ব্রেক আওয়ার ফ্যাস্ট রিসেন্টলি উইথ ইন্টারফেথ উইথ অল রিলিজন উইথ অল ফেথ টুগেদার। আমরা আমরা রেস্ট অফ দি ওয়ার্ল্ডকে বুঝাইতে হবে যে আমরা মুসলমানেরা সন্ত্রাস বিরোধী, এবং আমাদেরকে যারা আক্রান্ত করতেছে দে আর রং, দে আর কালফিট, দে আর নট নোয়িংলি দে আর অ্যাটাকিং দি পিপল, দে আর ক্রিমিনালস। এবং আমাদের সক্রিয় হতে হবে, সক্রিয় প্রোঅ্যাক্টিভ হতে হবে এই ব্যাপারে। ধন্যবাদ, এই ব্যাপারটিতে আমি বিস্তারিত পরে আলোচনা করব এবং আমি আসবো এই ব্যাপারটিতে ফিরে আপনার সাথে। আমরা জর্জিয়া যে সিক্স ডিস্ট্রিক্ট ইলেকশন হচ্ছে, এখানে জন অসফ রান করছেন ডেমোক্রেটিক রানারে, এই ব্যাপারে কিছু, এটা একটা খুব সম্ভব এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন, কারণ জর্জিয়াতে বাই ইলেকশন হচ্ছে, কারণ ওখানকার যে কংগ্রেসম্যান ছিলেন উনি এখন সেক্রেটারি অফ হেলথ সার্ভিসেস, তো এখানে একটা পদ খালি হয়। তো যেইখানে সিক্স ডিস্ট্রিক্ট, এটা কিন্তু একটা পুরনো রিপাবলিকান এরিয়া, এখানে ডেমোক্র্যাটরা কোনো সময় যেতে না, এটা নিউট গিংরিচের এলাকা, এখানে ঈশ্বর থেকে মানে রমনি বা ট্রাম্প সবাই জিতেছেন, এখানে কোনো সময় ডেমোক্র্যাটরা জেতেন না। কিন্তু এই সময় একটা জিনিস হলো যে এই ইলেকশনটার গুরুত্ব হচ্ছে যে ট্রাম্পের বিরুদ্ধে একটা জোয়ার হয় কি না এটা দেখার জন্যে। তো ডেমোক্র্যাটিক যে জন অসফ, জি, সে নতুন পলিটিশিয়ান, তার বিরুদ্ধে রিপাবলিকানদের একটা বড় ক্যাম্পেইন হলো যে তার রাজনৈতিক কোনো ইতিহাস নাই, জোরসোরই বলছেন সে কথা। হ্যাঁ, কিন্তু ওর বয়স হলো 30 বছর, এখন তো একটা 30 বছর ছেলের একটা রাজনৈতিক ইতিহাস থাকা মুশকিল। আর একটা যেটা এই মুহূর্তে হচ্ছে, যে আপনারা জানেন যে রিপাবলিকানের লাস্ট মিনিট অ্যাটাক, মানে মিথ্যা ভিত্তিক অ্যাটাক অ্যাডের জন্য বিখ্যাত, তো এখন একটা চলছে যে ডেমোক্র্যাটরা স্কালিসকে, কংগ্রেসম্যান স্কালিসকে গুলি মারার ব্যাপারে যে ডেমোক্র্যাটরা জড়িত, এবং যদি জন অসফ ইলেক্টেড হয় তাহলে এই ধরনের জিনিস আরও বেশি হবে, তো উইচ ইজ এ টোটাল বোগাস জিনিস। কিন্তু লাস্ট মিনিটের কথা বলা যায় না, কিন্তু জন অসফ যদি ক্যারেন হ্যান্ডেল রিপাবলিকানকে হারায় তাহলে এটা একেবারে ভূমিকম্পের মতো ব্যাপার হবে। কয়েকদিন আগেও আরেকটি ইলেকশন হয়ে গেল যেখানে হাড্ডাহাডি লড়াই হয়েছিল, কিন্তু খুব কাছাকাছি যে ডেমোক্রেট পার্টি, ওইটা মন্টানার কথা বলছি, মন্টানার সেনেটর কথা বলছি, না মন্টানা, ওইটাতে মন্টানার ডেমোক্র্যাটদের জেতার কোনো সম্ভাবনা ছিল না, এবং ডেমোক্র্যাট ক্যান্ডিডেট যে উনি একজন কান্ট্রি সিঙ্গার ছিলেন, আর রিপাবলিকান যিনি উনি ওয়াল স্ট্রিটের বিরাট বড় লোক, তো উনি একটা পয়সা খরচ করেছিলেন, ওইটাই না। এই ইলেকশনটা মোর রিপ্রেজেন্টেটিভ জিনিস হবে, এখানে $50 মিলিয়ন মতো খরচ হয়েছে, ভোটার হলো $500,000, প্রতিটা পসিবল ভোটারের বিরুদ্ধে জন্যে $100
খরচ করা হয়েছে. দিস ইজ দ্যাট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্যাট সিগনিফিকেন্ট. ওয়াই ইজ ইট সিগনিফিকেন্ট ফর, আমি বুঝতে পারছি ডেমোক্রেটদের জন্য কেন সিগনিফিকেন্ট, বাট ওয়াই ইজ ইট সিগনিফিকেন্ট ফর রিপাবলিকানদের জন্য বেশি সিগনিফিকেন্ট, কারণ যারা 2018 নভেম্বরে দাঁড়াবে কংগ্রেসম্যান সবাইকে রিলেকশন জন্য দাঁড়াতে হবে, তাদের এখন থেকে দেখতে হবে যে তারা কি ট্রাম্পের নৌকায় থাকবেন না ইন্ডিপেন্ডেন্ট হবেন, ট্রাম্পের থেকে একটু দূরত্ব. এই ইলেকশনে যদি ডেমোক্র্যাটরা জেতে তাহলে সব কংগ্রেসম্যানকে ট্রাম্পের থেকে একটু দূরত্ব রাখতে হবে, বজায় রাখতে হবে, কারণ ট্রাম্পের সাথে যত দূরত্ব নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে. হ্যাঁ, নিরাপদ দূরত্ব হবে কিংবা সম্পূর্ণ দূরত্ব, যখন ইলেকশনের সময় হয় তখন হয়তো সম্পূর্ণ দূরত্ব হবে. সেই জন্য এটা ইনফ্যাক্ট অসফ যদি অল্প ভোটেও হারেন সেটাও খুব সিগনিফিকেন্ট, ইটস সিগনিফিকেন্ট. হ্যাঁ, কারণ সিগনিফিকেন্ট, কারণ এই এই ডিস্ট্রিক্টটা এত হেভিলি রিপাবলিকান. হ্যাঁ, আর এটা জেরিম্যান্ডার্ড ডিস্ট্রিক্ট, এইটা এমনভাবে কাটা হয় এই ডিস্ট্রিক্টটা যেখানে সবাই সাদা বড় লোক. ধন্যবাদ আপনাকে, এই বিষয়টা আমরা ফিরত আসবো এবং আমরা আরেকটি ব্যাপার নিয়ে আলোপ করবো, জেরিম্যান্ডারিং যে ব্যাপারটি, কেসটি আমরা ডিসকাস করবো, বিকজ দে আর ভেরি ইন্টার রিলেটেড এবং খুব ইন্টারেস্টিং হাও কীভাবে যে ল্যান্ডস্কেপটা শেপ আপ হবে আগামী ইলেকশনে. সো আমরা আসবো এই ব্যাপারটিতে. আমি সবাইকে, আমাদের দর্শক যারা দেখছেন আমাদের সাথে টিভিএন 24 টেলিভিশনের এই টিভিএন অ্যানালিসিস, যারা নিয়মিত দেখে থাকেন, যারা নতুন দেখছেন, যারা যোগ দিচ্ছেন আমাদের সাথে, তাদেরকে বলে রাখতে চাই আপনারা আমাদের সাথে আইনজীবী এন মজুমদার আছেন, আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাদের কল করতে পারেন. নাম্বারটি হচ্ছে 6463079828. আমরা চেষ্টা করবো আপনাদের ফোনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য. আমাদের সাথে অনেক ফেসবুক বন্ধু যোগ দিয়েছেন অনুষ্ঠানে, কেউ কেউ বাহরাইন, কেউ কেউ কুয়েত সৌদি আরব থেকে দেখছেন, কেউ কেউ আমেরিকা থেকে দেখছেন. একজন ফরিদা ইয়াসমিন দর্শক, উনি আমাদেরকে জানতে চেয়েছেন অ্যাসাইলাম কেস, দ্যাটস গোজ টু ইউ, অ্যাসাইলাম কেস থেকে কি E2 ভিসা করা যাবে? মোস্ট প্রবাবলি নট, কারণ ইনভেস্টমেন্ট ভিসা আসতে হলে আপনাকে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার স্ট্যাটাস থাকতে হবে. যারা সাধারণত যারা এক বছরের পরে এখানে অ্যাসাইলাম ফাইল করে, এক বছরের ভিতরে করে, ছয় মাস পরে তো স্ট্যাটাস থাকে না. আপনার ভিজিট ভিসা বা যে কোনো ভিসা, ভ্যালিড ভিসা থাকাকালীনই ইনভেস্টমেন্ট ভিসাটা করতে হয়, সুতরাং মোস্ট প্রবাবলি নট. বাট সেটা তারপরেও অনেকে আবার স্ট্যাটাস থাকাকালীনও অ্যাসাইলাম কেস করে থাকেন. ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন আনসার ইজ ইয়েস. বাট মোস্ট প্রবাবলি মোস্ট অফ দ্য পিপল অ্যাসাইলাম ফাইল করার সময় তখন তাদের আর কোনো স্ট্যাটাস থাকে না, এই জন্যই তারা অ্যাসাইলাম ফাইল করে. কিন্তু যখন একজন অ্যাসাইলাম করেছেন এবং তার অ্যাসাইলামটা যখন গৃহীত হয় বা টেম্পোরারি হিসাবে থাকে, একটা কাগজ দেওয়া হয়, তখন কি তার কোনো স্ট্যাটাস থাকে? না, এটা স্ট্যাটাস বলা হয় না, এটাকে আমরা ইন্টারম একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। অনেকের ধারণা আমার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, আমার তো স্ট্যাটাস আছে, এটা স্ট্যাটাস বলা হয় না। স্ট্যাটাস হলো এরকম, যেমন আপনি কোনো ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেন, সেটা একটা ভ্যালিড মেয়াদ থাকে, ছয় মাস বা এক বছর বা দুই বছর, ওইটাকে বলা হয় স্ট্যাটাস। অথবা গ্রিন কার্ড যারা আছে, তারা গ্রিন কার্ডধারী বা সিটিজেন, বা রেস্ট অফ দ্যাম don't fall into that category. আচ্ছা, আমাদের সাথে অনেক বন্ধু আছেন, শেখ রুবেল রানা দুবাই থেকে দেখছেন, ওয়ালিউল্লাহ বাহরাইন থেকে দেখছেন, আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা আছেন আমাদের সাথে, থাকুন, দেখতে থাকুন টিভিএন 24, এবং প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। কাঞ্চন ভুঁইয়া, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্যে। আমরা যে বিষয়টিতে আলাপ করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে কেসটি নেবে, মোস্ট ইম্পর্টেন্ট জেরিম্যান্ডারিং কেস মোর দ্যান এ ডেকেড, এই ব্যাপারটি প্রথমত আমি আমাদের দর্শককে জানাতে চাই, এই ব্যাপারটি কী, কেন এটি সিগনিফিকেন্ট, এটা হলে পরে কী হবে? জেরিম্যান্ডারিং হলো এই দেশের যত কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট হয় সেগুলি ডিস্ট্রিক্টের বর্ডারটা এইটা কংগ্রেসের কাছ থেকে পাস করতে হয়। প্রতি 10 বছর সেন্সাস হয়, যখন সেন্সাসের পরে দেখে যে লোকজন কোথায় কি, তারপরে এই কংগ্রেশনাল ডিস্ট্রিক্টগুলি কাটা হয়। প্রতি 10 বছর একটি জরিপ হয়। হ্যাঁ, প্রতি 10 বছর সেন্সাস হয় এই দেশে, রেগুলার যে সেন্সাসটি হয়ে থাকে সেন্স ওই ওটার ভিত্তিতে। তো এখন যারা তখন পাওয়ারে থাকেন, ওই রিপাবলিকানরা ছিলেন, তো তারা এমনভাবে এই কংগ্রেশনাল ডিস্ট্রিক্টগুলি কাটেন যাতে, এইটা সব জায়গাতে হয় না কিন্তু যে যে সমস্ত জায়গাতে সম্ভব মনে করেন সেই সমস্ত জায়গায় হয়, যে যারা বর্ণ হিসাবে, যে মনে করেন রেসের ভিত্তিতে, হ্যাঁ মনে করেন যে একটা জায়গাতে একটা কনসেন্ট্রেশন অফ কৃষ্ণাঙ্গদের কিংবা মাইনরিটিদের আছে, তার চারিপাশে হয়তো
সাদাদের শ্বেতাঙ্গদের ই, তো এটা এমনভাবে করেন ইনারা সাধারণত যে একটা কৃষ্ণাঙ্গ এরিয়া না হয়ে প্রতিটা শ্বেতাঙ্গ মেজরিটি এরিয়াতে হয়তো 15% কৃষ্ণাঙ্গ থাকেন, ফলে তাদের নিজেদের একটা কৃষ্ণাঙ্গ লোক কংগ্রেসম্যান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কিংবা তুমি এখানে 10%। অনেক জায়গাতে আবার এইটা উল্টাটা হয়, যেখানে শুধু কৃষ্ণাঙ্গ যারা কিংবা মাইনরিটি তাদের জন্য একটা সিট দেয়া হয়, আর বাকিগুলি একেবারে কোন মানে খুবই কম কৃষ্ণাঙ্গ থাকেন। সেটা অত সহজে করা যায় না, কিন্তু সাউথের দিকে মানে আমাদের সাউথ ইউনাইটেড স্টেটস এটা সম্ভব, সাউদার্ন কান্ট্রি, সাউদার্ন স্টেটস রাদার, নর্থে এখানেও কিন্তু আছে, এখানেও এটা সম্ভব এবং নর্থেও এটা হয়। তো এতে হয় কি, বেশিরভাগ লোক যারা কংগ্রেসে ডিসপ্রপোর্শনেটলি সাদারা হয়, কারণ মাইনরিটি ভোট কিংবা কৃষ্ণাঙ্গ ভোটের দাম কম হয়, কিন্তু এমন না যে সবাই সাদা যারা একদিকে ভোট দেয়, সেটা কোনো সময় হয় না, কোনো দিন হয়নি, হবেও না। কিন্তু আপনি একটা এলাকাতে কৃষ্ণাঙ্গ ভোট পেয়েও তারপরে আপনাকে যথেষ্ট সাদা ভোট পেতে হয় মেজরিটি হওয়ার জন্যে, এইটা অনেক জায়গাতে সম্ভব না। এই যে জর্জিয়ার যেখানে ইলেকশন হচ্ছে, সাদা ধনী এলাকা, এরা চিরকাল রিপাবলিকান থাকবেই অনেকগুলি কারণে, অনেকে বর্ণবাদী না কিন্তু তারা থাকবেই, কারণ তারা চায় না যে সরকার টাকা পয়সা সোশ্যাল ওয়েলফেয়ারে খরচ করুক, তারা চায় না সরকার মেডিকেলে খরচ করুক, কারণ তারা অর্থশালী, হ্যাঁ এরা চান না। কিন্তু এই জেরিম্যান্ডারিং এর এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সুপ্রিম কোর্টে কিছুই করতে পারবে না। কেন, তার কারণটি কি? কারণ এটা লেজিসলেটিভ জিনিস, এটা এটা কোর্টের না। যেরকম মনে করেন ট্রাম্পকে ইম্পিচ করতে পারে শুধু কংগ্রেস, আমরা বুঝি না সেটা, আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট তাকে বের করতে পারে চাকরি থেকে, সেটা কোনোদিন সম্ভব না। অফকোর্স নট, জেরিম্যান্ডারিং এর জিনিসও একমাত্র কংগ্রেস করতে পারে, যেহেতু কংগ্রেস এখন রিপাবলিকান মেজরিটি, এরা কিছুই করবে। তাহলে এই যে কেসটি এখন সুপ্রিম কোর্টে আছে, এই এটা তাৎপর্য কি এই বিষয়ে? আমরা সুপ্রিম কোর্ট বলবে যে বিগত এইগুলিতে ঠিক মতো করা হয় নাই এবং এতে বর্ণবাদের ব্যাপার ছিল। আসছি আপনার কাছে ফিরত এই ব্যাপারটিতে বিস্তারিত আলোচনা করার জন্যে। এন মজুমদার, আমাদের বেশ কিছু বন্ধু তারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, মোহাম্মদ জনি উনি মালয়েশিয়া থেকে যোগ দিয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জনি। মোহাম্মদ টিপু উনি একটি প্রশ্ন পাঠিয়েছেন ফেসবুকের মাধ্যমে, বলছেন আই এম এ গ্রিন কার্ড হোল্ডার, অ্যাপ্লাইড ফর মাই ওয়াইফ November 1, 2016, বাট আই ডিড নট গেট অ্যাপ্রুভাল ইয়েট, হাউ লং ইটস গোনা টেক? Please, if you have any comments. November 2016 is... November 1st, 2016. 16 is the correct hacking. You should have approval notice... By now. But even when some of the notice will miss, so one of the first thing for example, when you receive notice via uscis.gov, case status online, you get status, you can see it. Because when notice will miss, then you have to file all over again. So, even waiting time, even... যদি বাংলাদেশি ন্যাশনাল হয় জি, এটার জন্য থ্রি অ্যান্ড হাফ ইয়ার টাইম, বাট সামটাইম এক বছরও আসে। এই জন্য যারা ফার্স্ট ক্যাটাগরি ইউএস সিটিজেনদের স্পাউসের জন্য যে ভিসাগুলো অ্যালোকেটেড থাকে, সেখানে দেখা যায় কিছু আনইউজড ভিসা হয়, অ্যান্ড দোজ ভিসা দে টিপু আপনি শুনলেন আমাদের কথা, আপনি আপনার উচিত হবে ইউএসসিআইএস এর সাথে যোগাযোগ করা, কারণ এর মধ্যে আপনার পেয়ে যাওয়ার কথা। আমাদের সাথে আছেন একজন ফোনে প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, ফোন প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। আমার নাম তুষার, আমি নিউ জার্সি থেকে ফোন করেছি জি মজুমদারের কাছে। তা আমি জানতে চাচ্ছি যে নিউ H1B যেটা ট্রাম্প প্রশাসন শুরু করতে যাচ্ছে, এটা ভালো এবং খারাপ দিক? কারণ উনি নাকি স্যালারি বাড়িয়ে দিয়েছে, মিনিমাম স্যালারি নাকি নির্ধারণ করেছে H1B 130,000,
এটার প্রোস এন্ড কনসটা জানতে চাচ্ছি এম পর্যন্ত তার কাছে। ওয়েল H1 ভিসা 65,000 ভিসা এভরি ইয়ার, সেটা আবার নেক্সট কোটা শুরু হবে June 1st থেকে ফাইলিং শুরু হবে, সরি April 1st থেকে নেক্সট ইয়ার। তো এই যে স্যালারি ডিপেন্ড করে হোয়াট টাইটেল ইউ আর হোল্ডিং, স্যালারি ইজ নট লাইক ফ্ল্যাটলি সেম স্যালারি ফর অল H1 অ্যাপ্লিক্যান্ট। যেমন আপনার যারা সফটওয়্যার অ্যানালিস্ট তাদের স্যালারি একরকম হতে পারে, অ্যাকাউন্টিং অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট, রিসার্চ অ্যানালিস্ট, ডিফারেন্ট, এটা প্রিভেলিং ওয়েজ বলা হয়। আপনারা ডিপার্টমেন্ট অফ লেবারের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন প্রিভেলিং ওয়েজ। যেমন একটা ক্লার্কের বেতন কত হওয়া উচিত, বিকজ এমপ্লয়ার হ্যাভ টু গিভ দেম দি প্রিভেলিং ওয়েজ, নট দি লাইক হোয়াট এভার হি ক্যান পে অ্যান্ড গিভ হিম H1, ওই রকম না, এবার যাতে করে কম্পিটিটিভ হয় এবং এদেশের লোকেরাও বঞ্চিত না হয়, সেজন্য এটাকে বলা হয় প্রিভেলিং ওয়েজ। এরকম কোনো নির্ধারিত স্কেল নেই, 130 ওর 85, ইট কুড বি 55,000 ও ইট কুড বি 150, ইট ডিপেন্ড হোয়াট টাইটেল দি অ্যাপ্লিকেন্ট ইজ হোল্ডিং। ধন্যবাদ তোমাকে। আরেকটি প্রশ্ন এসেছে, পল আকাশ করেছেন ফেসবুকের মাধ্যমে, আই অ্যাপ্লাইড ফর ইনিশিয়াল I-756 বেসড অন পেন্ডিং অ্যাসাইলাম, ইট ইজ অলরেডি পাস্ট 67 ডেজ বাট আই অ্যাম নট গেটিং এনিথিং ইয়েট অর টিল নাও, হোয়াট শুড আই ডু? দ্য ফরম ইজ 765/56, আমি ভুল, সরি, সো ওইটা যদি ফাইল করার 10-15 ডেজের ভিতরে একটা রিসিপ্ট নোটিশ আসে এবং উইদিন এ মান্থ একটা ফিঙ্গারপ্রিন্টের জন্য আসে, সো এই যেহেতু আসে না, হয়তো এটা ডিফেক্টিভ ফাইলিং। অনেক সময় যখন ফ্রন্টলাইন ওয়ার্কাররা যখন দেখে সামথিং ডিফেক্ট, দে সেন্ড ইট টু দ্য সুপারভাইজিং লেভেল, সুপারভাইজিং লেভেলে এমপ্লয়ি সংখ্যা কম, দ্যাট কুড বি ওয়ান অফ দি রিজন ফর ডিলে। আর অনেক সময় এখানে যে রং কোড, I-765 বলে একটা ফর্ম, যা ডান সাইড রাইট হ্যান্ড বটম সাইডে একটা কোড থাকে, C08, C09 এরকম কোড থাকে, হোয়াট ইজ দি কোড নাম্বারটা ভুল হয়, দ্যাট ডিলে দি ব্যাপারে সাজেশনটা কি হবে? ওর সাজেশন হচ্ছে লুক ব্যাক দি ফাইলিং ইনস্ট্রাকশন, I-765 ফাইল ইনস্ট্রাকশন ঠিকভাবে ফলো করা হয়েছে এবং অভিজ্ঞ কোনো অ্যাটর্নি না, এবং অ্যাটর্নি না, অনেক সময় বিজ্ঞ অ্যাটর্নি ফাইল করলে ওগুলো ভুল হয়, কারণ এটা হয়েছে কি, অ্যাটর্নি তো এই ফর্মটা ফিল আপ করছে না, ক্লার্কেরা করে, ক্লার্কেরা মিস্টেক করে ফেলে। সো এই জন্য বেস্ট থিং হলো কিভেন জাস্ট রিড এভরি লাইন, রিড দি ইনস্ট্রাকশন অ্যান্ড ফিল আপ দি ফর্ম। ধন্যবাদ আপনাকে। কাজী হাসান, আমরা জানি যে নর্থ কোরিয়া থেকে একজন স্টুডেন্টকে ফেরত পাঠানো হয়েছে দু একদিন আগে, যিনি হু প্যাসড অ্যাওয়ে, এই ব্যাপারে একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, আমরা একটু দেখব, দেখে ওই ব্যাপারটি দেবো। দর্শক, আমাদের হাতে একটি প্রতিবেদন আছে নর্থ কোরিয়া থেকে, যে স্টুডেন্ট উনি ফেরত এসেছেন আরও, এই চলুন আমরা এই প্রতিবেদনটা দেখে আসি, তারপরে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ করব। Has passed on at 2:20 this afternoon. They said that Otto Warmbier had died. They don't go into details about how this happened. Obviously, he had been, according to the North Koreans, in a coma or some sort of comatic state for the last year and a half. The family, though, clearly was distressed when they... সাত মাস ধরে আটক থাকার পর 13 জন নর্থ কোরিয়া থেকে ছাড়া পান মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়ার। নর্থ কোরিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র দফতরের বিশেষ দূত জোসেফ ইয়ন পিয়ংইয়ং সফর করে ওয়ার্মবিয়ারের মুক্তি দাবি করার পর তিনি ছাড়া পান বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। তবে নর্থ কোরিয়া জানায়, মানবিক কারণে এবং আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে 22 বছর বয়সী ওই শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়। ২০১৫ সালের ডিসেম্বরে উপশহর সিনসিনাটিতে অবস্থিত ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার এই ছাত্র পর্যটক হিসেবে নর্থ কোরিয়ার একটি হোটেলে অবস্থানকালে সেখানকার প্রচারণামূলক ব্যানার চুরির চেষ্টায় অভিযুক্ত হন। ২০১৬ সালে মার্চ মাসে স্বীকারোক্তির পর তাকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার ক্রন্দনরত স্বীকারোক্তি টেলিভিশনেও প্রচার করে নর্থ কোরিয়া। তবে মুক্তি পাওয়ার পরই ডাক্তাররা বলেন মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। Can be best described as a state of unresponsive wakefulness. He has spontaneous eye opening and blink. He has not spoken. He has not engaged in any purposeful movements or behaviors. যদিও নর্থ কোরিয়া থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়, একে নর্থ কোরিয়া থেকে মুক্তি পাওয়ার 6 দিনের মাথাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল এই শিক্ষার্থী। এতে ক্ষোভ জানিয়েছে তার পরিবার।
নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। কাজী হাসান, আমরা প্রতিবেদনটি দেখলাম। এই বিষয়ে কিছু বলা খুব মুশকিল, তাই না? কারণ নর্থ কোরিয়ারা বলছে যে ওইটা বটুলিজম ছিল, তারপরে কিছু ইনজেকশন দেওয়ার জন্য এটা হয়। এখান থেকে কেউ কেউ বলছেন যে তার মাথায় আঘাত হয়, এগুলি আমাদের পক্ষে সব স্পেকুলেটিভ না, স্পেকুলেটিভ নয়, কিন্তু আমরা জানি না, বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে তো কিছু বলার নাই যে একটা ছেলে, একটা অ্যাডভেঞ্চারাস ছেলে, সে চায়নাতে ছিল, 22 ইয়ার্স ওল্ড, 22 বছর বয়স, হ্যাঁ, এখন অ্যাডভেঞ্চারাস ছেলে চায়নাতে ছিল, তখন দেখলো যে একটা নর্থ কোরিয়ার যাবার একটা ট্যুরিস্ট ট্যুর ই হচ্ছে, সেটাতে সে গেল, হ্যাঁ, তো এই গেছে এখানে। এটার থেকে একমাত্র শেখার জিনিস হলো যে আমার ছেলে, আপনার ছেলে যদি নর্থ কোরিয়া যেতে চায় তাহলে তাকে বারণ করা, এট এনি কস্ট। এনি কস্ট তো হয় না, আজকাল যা করা করবে, কিন্তু হ্যাঁ, কিন্তু মানে He came back alive, but he was actually dead. No, he did not come back alive. Yeah, he didn't come back alive. I mean, না, এটা তো স্টেট অফ ওয়েক, আমাদের বলা মুশকিল যে মানে এটা তো কিছুই বলার নাই, যে তার জন্য দোয়া করতে হয় যে মারা গেছে, যে এই পর্যন্তই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, এবং এই জিনিসটি খুব ইন্টারেস্টিং এই কারণে যে এই বর্তমান সময়ে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, হি ইজ আন্ডার মেনি মানে অনেক প্রেশারে আছেন, বিভিন্ন তদন্তর নামে, যদিও ওনার নামে কোনো, ওনার বিপক্ষে কোনো তদন্ত চলছে না এই মুহূর্তে বলে আমরা জানি, কিন্তু এফবিআই রাশিয়া ইলেকশন নিয়ে তদন্ত করছেন, রাশিয়া আমেরিকার যে আগের সম্পর্ক, যে কোল্ড ওয়ারের সম্পর্ক ছিল সেটি এখন অন্য পর্যায়ে নিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু দেখা যাচ্ছে হিতে বিপরীত হচ্ছে, তাদের বিরুদ্ধে অনেক অনেক প্রকার অ্যালিগেশন আছে। এই ঠিক একই সময়ে সিরিয়াতে তারা মুখোমুখি অবস্থানে আছেন, এবং দর্শকদের আমি জানিয়ে রাখি আরেকটি বিষয় যে সিরিয়াতে কিন্তু দেয়ার আর 5 কি প্লেয়ার্স, 5টি কি প্লেয়ার ওখানে আছেন, সিরিয়ান আর্মি ফোর্সেস, আইসিস, কুর্দিস ফোর্সেস, সিরিয়ান রেবল, ইউএস কোয়ালিশনস, ইউএসএন কোয়ালিশন। তো এই যে এছাড়াও আরও প্রক্সি দু একজন থাকতে পারে, মানে এই যে প্লেন মারার প্লেন, জেট প্লেন ডাউনের যে বিষয়টি, এটা কিন্তু সিরিয়ান প্লেন, জি, আর ডাউন করেছে আমেরিকা। তো কারণটা কি যে এসডিএফ যেটা, যেটা দুইভাবে ট্রান্সলেশন, আপনি যেটা বললেন সিরিয়ান রেবেল, সিরিয়ান রেবেল, রাইট, এটা আর একটা ট্রান্সলেশন হলো সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স, এসডিএফ। এসডিএফ এর সাথে আইসিসের একটা যুদ্ধ হচ্ছিল, তখন সিরিয়ান প্লেন এসে বোমা ফেলা শুরু করে, তা সবাই ভেবেছিল যে তারা আইসিসকে মারবে, দেখা গেল তারা এসডিএফকে মারছে, তো তখন আমেরিকান প্লেন গিয়ে সিরিয়ান প্লেনটাকে ডাউন করে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, আইসিস যদি না থাকে তাহলে আসাদ থাকতে পারে না, আসাদের থাকার একমাত্র কারণ হলো যে আমি সুন্নি এক্সট্রিমিস্টদের সাথে যুদ্ধ করি, আইসিসের সাথে যুদ্ধ করি, আমাকে যদি তোমরা বাঁচিয়ে না রাখো তাহলে সিরিয়াস ইরাক সব আইসিস হয়ে যাবে, উইচ ইজ ইট। এই 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 আপনি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়ে টাচ করেছেন, আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো। আমাদের কাছে একটি প্রশ্ন, একজন দর্শক আছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই, আমি ওখানে কিছু সময় অতিবাহিত করতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। আমার নাম আলিম, আমি বলতেছি থেকে ভাই। জি আলিম ভাই বলুন। জি, আমার দুইটা, একটা প্রশ্ন আর একটা ইনফরমেশন বাংলাদেশের জন্য আপনাদেরকে বলা দরকার আমার। জি জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, যখন অ্যাপ্লাই করছিলাম তার সন্তান ছিল একজন, পরবর্তীতে অ্যাপ্লাইয়ের পরে এখন আর আরেকজন সন্তান হচ্ছে, এখন কি তার নামটা, ওই ছেলেটার নাম অ্যাড করবো কখন? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আরেকটা প্রশ্ন, রিসেন্টলি আমি বাংলাদেশে গেছিলাম কোনো একটা কারণে, আমার ভাইটাকে রেবেল লোকের ধরে নিয়ে গেছিল, জি, ধরে নিয়ে গেলে তার বাবা মা বিভিন্ন রেব অফিসে গেছে, পুলিশে গেছে, ইভেন ডিবি অফিসে গেছে, জি, কোথাও তার কোনো সন্ধান পায় না। আমি বাধ্য হয়ে এখান থেকে যাই, যাই অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে আমরা এক বলতে গেলে বুঝতে পারতেছিলাম যে আমাদের কষ্টে কেমন কেমন কষ্ট ছিল। আড়াই মাস তার কোনো হদিশ পায়নি, সন্ধান পায়নি, বিভিন্ন লোক আমাদের কাছে আসে, টাকা দেয়, বলে দেবে র্যাব একে আছে,
আমরা র্যাব একই গেলাম, যোগাযোগ করার চেষ্টা করলাম, তারা সে নিষেধ করলো। পরে বাইদি ভাই জানতে পারলাম যে সে র্যাব একই আছে। তার তাকে ধরে নেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল সে নাকি আইএসের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু নেওয়ার পরে তার কাছে কোনো ক্লু না পেয়ে আড়াই মাস পর র্যাব তাকে ছেড়ে দেয়। র্যাব ছেড়ে দেওয়ার সময় আমাদেরকে বলে এবং থ্রেডিং দেয় যে এই খবর যদি কোনো মিডিয়া বা অন্য কোথাও দেয় তাহলে আবার তোকে ধরা এবং এর বিচার আমরা করবো। আমার প্রশ্ন, আমরা কিন্তু এই খবরটা বাংলাদেশে কোথাও বলতে পারিনি, আজকে আমাকে কষ্ট করে বলতে চাচ্ছি আপনাদের কাছে যে এটা কেমন ধরনের দেশ। আপনার প্রশ্ন, দুটি প্রশ্ন আমরা শুনলাম। আপনার অত্যন্ত আমরা সমবেথিত আপনার সাথে এবং এই মর্মবেদী ঘটনা আপনারা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দুটির আইনগত বিষয়ে আমাদের আইনজীবী উনি আছেন, উনি উত্তর দিবেন আপনাকে, এবং আমিও একটু ওনার পরে কিছু যোগ করবো এই ব্যাপারটিতে। প্লিজ, ফার্স্ট কোয়েশ্চন হলো I-130 আপনার ব্রাদারের জন্য যে অ্যাপ্লাই করেছেন এটা তো লং টাইম লাগবে, আপনার ওনার একটা বাচ্চা হয়েছে এবং ভবিষ্যতে হয়তো আরও বাচ্চা হবে, তো এটা প্রসিডিওর হচ্ছে আপনি যখন আপনার ভাইয়ের জন্য বা বোনের জন্য অ্যাপ্লাই করবেন এর পরবর্তীতে ওরা বিবাহ করলে ওদের স্পাউসকে আনতে পারবে এবং যতগুলো সন্তান হবে সবগুলো সন্তানকেও আপনারা অ্যাড করতে পারবেন। তো আপনারা এখন ওয়েট করাই ভালো হবে, যখন অ্যাপ্রুভাল ভিসা প্রসেসিংয়ে শুরু হবে আপনাদের ভিসা ফি চাইবে, ওই সময়ে এদের যারা এডিশনাল চাইল্ড এডিশনাল বাচ্চা হয়েছে ওদের বার্থ সার্টিফিকেটটা দিয়ে একটা কভার লেটার দিলে হবে যে বেনিফিশিয়ারি যা আপনার ভাই বা ইয়ের ডেরিভেটিভ বেনিফিশিয়ারি হিসাবে তাদের সন্তানদেরকে অ্যাড করা হোক। হিয়ার ইজ দি প্রুফ অফ রিলেশনশিপ লাইক বার্থ সার্টিফিকেট, যদি বিয়ে করে ম্যারেজ সার্টিফিকেট। সো ইটস ভেরি ইজি, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান সেন্ড ইট নাও অর ইউ ক্যান ওয়েট আনটিল দি ভিসা প্রসেসিং টাইম। সেকেন্ড ইস্যু হচ্ছে যেটা এটাকে বলবো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সে যাই করুক, রাষ্ট্রের আওতায় হোক বিরোধী দল করুক, এই ধরনের একটা ঘটনাকে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল কোনো দিন সহ্য করবো না। দিস ইজ রং, দিস ইজ ব্যাড, এবং ইউএস অ্যাজ এ ইউএস সিটিজেন ইউর ইন্টারেস্ট ইজ ইনভলভ, সো ইউ ক্যান সেন্ড এ লেটার টু দ্য ইউএস এম্বাসি সিকিং দি রিমেডি, হু ইজ দ্যাট কালফিট, হি ডাজন্ট ম্যাটার হু ইজ এ র্যাব, হি ইজ এ প্রাইম মিনিস্টার অর ফরেন মিনিস্টার অর বিরোধী দল, আই ক্যান clearly and openly say that they are terrorists, they are wrong people, they should not keep somebody hostage for few months. Yes, the police department RAB can reasonably suspect anybody and detain them in a reasonable manner of time. Okay, we suspect that you are connected with the ICE, then they can arrest him and procedurally keep him isolated for a while and must inform the relative that he is under our custody, but you have no, we will not allow you to talk to the attorney, we will not allow you talk to you because of the security reason, but he is with us. So take na bola hoy she kothay ache ebong koyek mash pore sai dewa hoy ebong jodi bola hoy kothao bole tomake mari felbo er che beshi santashi boli ami kichu mone kori na. I am not against the government, I am not against the Birodhi Dol, I am not against the RAB, but I am against every evil thing happen here and around the world. And thank you for being this. Ebong apni jodi ekjon imandar manush hon, you should fight for your brother's right. Ebong shei right e jodi apnar mitro hoy, everybody have to die one day, you should fight for it. Whoever did it, you should write a letter to the US embassy, you should write a letter to the prime minister of Bangladesh, and whoever in power, write them that what happened is wrong and should not happen to anybody else in future. থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের দর্শককে একটি কথা স্মরণ করে দিতে চাই। উন্নয়নশীল দেশ আমরা বলি, ডেভেলপিং কান্ট্রি, আর উন্নত দেশগুলির মধ্যে অনেকগুলি জিনিসের পার্থক্য আছে। একটি সবচেয়ে বড় পার্থক্য যেটি, সেটি হচ্ছে আইনের সুশাসন। অনুন্নত দেশগুলোতে অথবা উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা তাদের সিটিজেন, তাদের নাগরিককে নাগরিক সুবিধা দিতে পারে না, এবং দেওয়ার কোনো রকম ইচ্ছাও তাদের আছে কিনা সেটি একটি ব্যাপার, দেখার বিষয়। এই নাগরিক সুশাসনের ব্যাপারটি অত্যন্ত ব্যাপক এবং বিরাট। এটা থেকে আমরা অনেক দেশই, অনেক উন্নয়নশীল দেশই তাদের নাগরিকরা এই সুবিধা থেকে বঞ্চিত, এবং যখন তারা হয়রানির শিকার হন তারা ঠিক জানেন না কোথায় যাবেন, কার কাছে যাবেন,
কী ব্যাপারটিতে ইয়া করবেন? তবে আমি জানি বাংলাদেশে মানবাধিকার সংগঠন আছেন এবং তারা বেশ সক্রিয়, আমার মনে হয় আপনি তাদের সাহায্য নিতে পারেন। এবং আমি আপনার সাহসের প্রশংসা করি যে আপনি এখান থেকে ওখানে গিয়ে অনেক চেষ্টা তদবির করার পরে সফলতা পেয়েছেন। অনেক সময় আমাদের অনেক ঘটনায় আমরা জানি যেগুলো সফলতা আসে না এবং এই মানুষকে কখনোই খুঁজে পাওয়া যায় না। আমরা আশা করব আপনি বিভিন্ন সংস্থা আছে তাদের সাথে আলাপ করবেন। এটি একটি দুঃখজনক ঘটনা, কিন্তু এটি সত্য, উন্নয়নশীল দেশগুলোতে এটি একটি বড় প্রবলেম। আমরা আপনার সাথে মর্মব্যথী এবং সমবেদনা জানাই আপনার এই ঘটনার ব্যাপারটিতে। আমরা যেই ব্যাপারটি আলাপ করছি আমি এটা সম্বন্ধে কিছু বলবো। অবশ্যই অবশ্যই, উনি একটা জিনিস বললেন খুব ইমোশনালি, উইদাউট এনি বেসিস অফ ফ্যাক্ট, অ্যাবসোলুটলি এনি বেসিস অফ ফ্যাক্ট। উনি ওনার নিজের নাম বললেন, পুরোটা বলেন নাই, ওনার ভাইয়ের নাম বলেন নাই, কোথায় থাকেন কিছুই বলেন নাই। এই ধরনের একটা অ্যাকুজিশন এখানে বাতাসে চলে, সবাই জানে, সবার একটা হচ্ছে। উনি বললেন, আপনি একটা আনবিলিভেবলি ইমোশনালি একটা উত্তর দিলেন, তার মধ্যে আপনি এবার বললেন যে আই এম নট এগেনস্ট দ্য গভর্নমেন্ট, ক্লিয়ারলি ইউ আর এগেনস্ট দ্য গভর্নমেন্ট, তা নাহলে এই উত্তরটা দিতে পারতেন না। কিন্তু আপনার সেই সৎ সাহসটা হয় নাই, আপনি অনেক উন্নত দেশের কথা এটার কথা সেটার কথা বললেন, ভালো কথা, এটা তো এই দেশেও হয়, অবশ্যই হয়। আজকে নিউ ইয়র্ক টাইমসের ওয়েট আজকে নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে হলো মেক্সিকোতে এই যে স্পাইওয়্যার নিয়ে তাদের অপোজিশন পার্টিকে কীরকম দুর্দশার মধ্যে ফেলছে, এটা আমেরিকার পাশের দেশ। হ্যাঁ, ফিলিপিন্সের ডুটার্টে হাজার হাজার লোক গুলি করে মারছে, হাজার হাজার, মানে 10,000-20,000 ড্রাগের জন্য। হ্যাঁ, এইগুলি রেমেডির অনেক ব্যবস্থা আছে, কিন্তু প্রথম জিনিস লাগবে সাহস, যে নাম বলার। হ্যাঁ, তাছাড়া কোনো অ্যাকুজিশন হয় না, জেনারেল টার্ম, ওয়েট জেনারেল টার্মসে কোনো অ্যাকুজিশন হয় না। হ্যাঁ, এবং এগুলি বলা খুব ভালো। আপনি যে বললেন একটা জিনিস, আপনার আত্মীয় স্বজন এখন দেশে, তারা যদি জানতে পারে আপনি কে, তাহলে আপনার আত্মীয় স্বজনদের হয়তো জেলে যেতে হবে কিংবা আরও অত্যাচার হবে। হ্যাঁ, আমেরিকাতে থেকে বড় বড় কথা অনেক কিছু বলা যায়। বাংলাদেশের সমস্যা বাংলাদেশের, এবং এটার সমাধান বাংলাদেশেই হবে। হয় লোকজন জান দেবে ইলেকশনের জন্যে, ভোট দেবে, কিছু করবে, কিংবা এই দেশে এইভাবে বলে, আর এটা খুব ফ্যাশনেবল, আমিও বলতে পারতাম এখন যে বাংলাদেশে এই ধরনের অত্যাচার হয় কেন, হয়তো আমার গোষ্ঠীর উপর এই ধরনের অত্যাচার আপনার গোষ্ঠীর চেয়ে অনেক বেশি। হ্যাঁ, কিন্তু যদি কিছু করতে হয় সেটা বাংলাদেশে করতে হবে। কাজী হাসান, অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত মূল্যবান ভাবে আপনি এটি মূল্যায়ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের সৎ সাহস থাকতে হবে, সৎভাবে জিনিস উপস্থাপন করা এবং সেটাকে সঠিক পথে নিয়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে দুজন দর্শক আছেন, চলুন তাদের প্রশ্নটি শুনে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মিনহাজ, আমি স্টোরিয়া থেকে কল করছি। মিনহাজ ভাই বলুন। আমার দুটো কোয়েশ্চন অ্যাকচুয়ালি, আমি আগেও একবার এই পেপার নিয়ে ফোন করেছিলাম। প্রথম কোয়েশ্চন হচ্ছে, আমি 2011-এ যে ওয়ান ভিসা ইউনাইটেড নেশনের একটা প্রোগ্রামে কাজ করতে আসছিলাম, তো তখনের মাধ্যমে আমি যে সোশ্যালটা পাইছিলাম ওটা নিয়ে আবার 2014-এ আবার স্টুডেন্ট ভিসা F1 আসছে আর কি, তখন আমি এই সোশ্যালটা নিয়ে কাজ করি, যদিও আমার কাজ করার লিগাল অনুমতি নাই। জি। তারপরে হচ্ছে আপনার 2015 November 28, আমি হচ্ছে আপনার আই বিন রবড ইন ম্যানহাটন, তো আমি হাসপাতালে ভর্তি করতে ছিলাম খুব ইনজুরি অবস্থায়, সেই মাধ্যমে আমি ইউবিতে অ্যাপ্লাই করছিলাম নিমিকের মাধ্যমে, নর্দার্ন ম্যানহাটন ইম্প্রুভমেন্ট কর্পোরেশন, যারা ফ্রি ল সার্ভিস দেয়। তো ব্যাপারটা অনেক লেন্দি হয়ে গেছে, ওরা এখন অ্যাপ্লাই করে নেই, তো কিছুদিন আগে গিয়ে আমি ফাইলটার সব নিয়ে আসছি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, এই ইউবিসার অ্যাপ্লিকেশনটা একটা, এটার প্রসেসটা কি হবে এখন? আর আমি হচ্ছে আমার ওয়াইফের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেও গ্রিন কার্ডে, তো সেক্ষেত্রে কি হবে, কারণ আমি যে কাজ করছি সেটা কোনো প্রবলেম হবে কিনা? আর থার্ড হচ্ছে, আমি যদি আপনার H1B স্পন্সর করতে চাই, আমার পড়াশোনা অলমোস্ট শেষ হওয়ার পর্যায়ে, তখন সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? ধন্যবাদ। ওকে, প্রথমে হলো ইউ বিসার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে গভর্নমেন্ট আর পুলিশ ডিপার্টমেন্ট সার্টিফাই করতে হবে আপনাকে, ইউর সার্ভিস ইজ নেসেসারি
in promoting and establishing justice. So it's a very high requirement. অনেকে মনে করে আমি মার খেয়েছি, একটু ভিকটিম হয়েছি, আমি ইউ ভিসা অ্যাপ্লাই করি, আর অ্যাপ্লিকেশন তারা নেই, আলটিমেটলি ওগুলো ডিনাই হয়। সো আপনাকে ইউ ভিসার জন্য যারা এক্সপার্ট, যারা ভালো লয়ের ওই জন্য ভিসা প্রসেস করে, ওদের সাথে আপনি যোগাযোগ করেন। বাট স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই, ফার্স্ট রিকোয়ারমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট হ্যাভ টু সার্টিফাই দ্যাট your service is necessary by the government in promoting justice. Wife paper hocche wife jodi apnake just pen status dite hoy, wife must be US citizen first of all. Green card diye uni apnake ekhane Bangladesh theke kyo kana jay, kintu ekhane just pen status is not available for the legal permanent resident, which is your wife. থার্ড থিং হলো এইচ ওয়ান ইজ গুড, এইচ ওয়ান আপনার যখন এডুকেশন যেহেতু স্টুডেন্ট বিষয়ে এখন আসে, ইউ ক্যান কনভার্টেড অর ট্রান্সফার এইচ স্টুডেন্ট এফ ওয়ান টু এইচ ওয়ান, বাট দি রিকোয়ারমেন্ট ইজ সাম এমপ্লয়ার হ্যাভ টু অফার ইউ এ জব বেসড অন ইউর গ্রাজুয়েশন। যদি আপনি এখান থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন, আপনার এইচ ওয়ান পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কারণ দের আর এডিশনাল কোটা অ্যাভেলেবল ফর দি পিপল হু গ্রাজুয়েট হু হ্যাভ মাস্টার লেভেল ডিগ্রি ফ্রম ইউনাইটেড স্টেটস। সো তিনটাই বললাম আপনাকে, আই থিঙ্ক এটা আপনার জন্য হেল্পফুল হবে। এবং এডিশনালি যদি আপনি আরও কোশ্চেন থাকে আমাদেরকে কল দিতে পারেন, আমাদের অফিসেও 212-481-4801। থ্যাংক ইউ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, চলুন তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনি নাম বলুন, প্রশ্নটি করুন, এবং কোথা থেকে ফোন করছেন জানান। প্রিয় দর্শক হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি প্রশ্নটি করুন, কোথা থেকে ফোন করছেন জানান। আমার নাম শারমিন আক্তার, আমি নিউ জার্সি থেকে বলতেছি। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমার গ্রিন কার্ড হোল্ডার, আমার ভাইদের জন্য এবার অ্যাপ্লিকেশন করেছি। আমার ভাইদের বয়স হলো 25 বছর 26 বছর, ওরা কিন্তু আনমেরিট হিসেবে অ্যাপ্লিকেশন করছে। তো এই তাহলে কত বছর লাগবে আনমেরিট হিসেবে অ্যাপ্লিকেশন করলে এখানে আসতে? ওই সময় আমি জানতে চাচ্ছি। আপনার আম্মা যেহেতু লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট, উনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার ভাই বোন যারা আনমেরিড অ্যান্ড আন্ডার 21, সো যেহেতু ওনারা এখনই 25, আপনার 3-5 ইয়ার 28 হবে, অ্যান্ড দেন এই পিটিশনটা না করাই ঠিক ছিল। এটা ভালো হবে যদি আপনি সিটিজেন হইতেন, আপনি ফাইল করাই ভালো হবে। আপনি ফাইল করলে আলটিমেটলি যদিও 10-12 বছর সময় লাগে, দে ক্যান কাম উইথ দেয়ার চিলড্রেন, দে ক্যান গেট ম্যারিড। এখন এতে কী হবে, আপনার আম্মা অ্যাপ্লাই করছে, ওরা বিয়ে করবে না, বিয়ে শাদী থেকে বিরত থাকবে, ফ্যামিলিতে অনেক সময় এগুলো নিয়ে ফাইনালি দেখা গেলো ওরা আসতেও পারল না, তখন অনেকগুলো সোশ্যাল প্রবলেমও ক্রিয়েট হয়। সেই জন্য ভালো হবে ওই পিটিশনটা যেহেতু করছে থাকুক সেখানে। আপনি শারমিন আক্তার, আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন, আপনার উচিত হবে আপনি ইমিডিয়েটলি আপনার ওই ভাই বোনদের জন্য এডিশনাল I-130 অ্যাপ্লাই করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। সেকেন্ড ফেজে ওখানে অপশান থাকে, ডিড এনি আদার পিটিশন ওয়াজ ফাইল, আপনার উত্তর দেবেন ইয়েস, এডিশনাল অ্যানাদার পিটিশন ওয়াজ ফাইল বাই মাই মাদার অ্যান্ড হুইচ হ্যাজ বিন অলসো ফেন্ডিং, আর তাতে কোনো অসুবিধা নাই। স্যামুলটেনিয়াসলি ইউ ক্যান হ্যাভ টু পিটিশন। থ্যাংক ইউ। আমরা রাশিয়ার সিরিয়ার ব্যাপারটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি খুব ইন্টারেস্টিং একটি পয়েন্ট নিয়ে আসছিলেন যে আমাদের হাতে এক মিনিট সময় আছে, যে ট্রাম্পের একটা প্রমাণ করতে হবে যে রাশিয়ার সাথে তার কোনো রকম কলিউশন নেই, নাই, থাকতে পারে না। এবং সেটা একটা প্রমাণ উনি করার চেষ্টা করবেন যে রাশিয়ার সাথে যদি একটা যুদ্ধই লাগে তাহলে কেমন কলিউশনের কী হলো। তো এইটা সিরিয়ার একটা প্লেন নামলো, এটাতে এই ধরনের একটা চিন্তা শুরু হয়। কিন্তু মনে রাখতে হবে যে প্লেনটা যেটা ডাউন প্লেন ওয়াজ এ সিরিয়ান প্লেন, এটা রাশিয়ান প্লেন ছিল না, আর আমেরিকানও কোনো প্লেন ডাউন হয় নাই। তো এখন এটা আগামী 2-4 সপ্তাহ 6 সপ্তাহ কীভাবে প্লে আউট করে সেটা একটু নজর রাখা। কাজী সাইদ হাসান, ধন্যবাদ আপনাকে, আপনি সময় করে স্টুডিওতে এসেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এন মজুমদার, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্যে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, চলুন দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। শুধু দর্শক, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য এই অনুষ্ঠানটি, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমাদের সাথে আগামীকাল দেখা হবে 6:30 থাকবেন সে সময় আমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।